ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. জনক বোন প্রশ্ন করেছেন, অনেক পরিবারে দেখা যায় অনেকে অনেকের দ্বারা অত্যাচারিত বা অনেক ঝগড়াঝাটি হয়, কিন্তু অনেকে আছে সেগুলোর ব্যাপারে প্রতিবাদ করে না, ভাবে প্রতিবাদ করলেই ঝগড়া বাড়বে, তাই চুপ করে থাকে, এটা কি ঠিক? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কোনো সময় মানুষ যদি অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিবাদের তিনটা ধরন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলের মাধ্যমে উল্লেখ করেছেন। সহিহ মুসলিম খুলবেন প্রথম খণ্ডের 49 নম্বর হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কেউ কোনো অন্যায় কাজ হতে দেখবে তখন সে যেন হাত দ্বারা বাধা দেয়, যদি সে সেটা না পারে ফাইলাম ফাবি লিসানিহি তাহলে সে যেন মুখ দিয়ে বাধা দেয়, ফাইলাম ইয়াস্তাতে যদি সেটা না হয় সম্ভব তাহলে ফাবি কালবিহি সে যেন অন্তর দ্বারা ঘৃণা করে। ওয়াজালিকা আদআফুল ঈমান, আর এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমাদের বোঝা সহজ হবে যদি আমরা এখানে শানে নজুলটা নিয়ে আসি। শানে নজুলটা অনেকেই জানি না আমরা। সহিহ মুসলিমের এই হাদিসটি যেখান থেকে আমরা শুরু করি, মান রাআ মিনকুম মুনকারান, যদি কেউ খারাপ কাজ বা কোনো মন্দ কাজ হতে দেখে তাহলে সে বাধা দিবে। তো এই অংশের আগে কিছু কথা রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের সালাতের জন্য গেলেন মারওয়ান বিন হাকাম এর হাত ধরে। তো মারওয়ান বিন হাকাম তিনি ঈদের মাঠে গিয়ে আগেই খুতবা দেওয়ার জন্য উঠলেন, অথচ রসুলের নিয়ম হলো যে আগে সালাত হবে তারপরে খুতবা হবে ঈদের মাঠে। এটা তো তিনি আগে খুতবা দিবেন তারপরে সালাত আদায় করবেন, কারণ জনগণ তার কথা শুনতে রাজি নয়, যার কারণে সে আগে খুতবা দেবে যেন জনগণ তার কথা শুনে পরে তখন সালাত আদায় করবে, করে সবাই নিজ নিজ গন্তব্যস্থলে যাবে। তো এখানে মারওয়ান বিন হাকামকে বাধা দিতে গেলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি এটা কী করছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নয়। তখন তিনি বললেন যে আপনি যেটা বলছেন এটা তখন কার হিসাব ছিল, তখন চলে গেছে, জনগণ আমার কথা শুনবে না, এজন্য আমি আগে সালাত পড়ে পরে খুতবা দেব এটা করতে চাচ্ছি না, যেহেতু তারা কথা শুনতে চায় না সুতরাং আগে খুতবা দিয়ে তারপরে সালাত পড়ব। তো এইভাবে তিনি বললেন, তখন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ঈদগাহ ছেড়েই চলে আসলেন। তো এখানে তিনি কিভাবে প্রতিবাদটা করলেন, তিনি দেখছেন যে আমার কথা মানে আমি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা রাখি না, এটা হচ্ছে শাসকের কাজ, দ্বিতীয়ত আমি মুখে বলতে গেলেও সমস্যা হবে, তৃতীয় অবস্থানটা তিনি বেছে নিয়েছেন যে অন্তর দ্বারা ঘৃণা করে তিনি সেখান থেকে একেবারে চলে এসেছেন, ওই ঈদগাহে তিনি সালাত আদায় করেননি। এর আরেকটি বর্ণনা রয়েছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাধা দিলেন মুখে, তখন তিনি একজন ব্যক্তি বলল যে এটা কে, ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে কে এটা বাধা দিল, কি বলল, না তো এই এই কথা, তখন তিনি বললেন যে হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ইত্যাদি ইত্যাদি। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখেও বলেছেন, মুখ দিয়েও বাধা দিয়েছেন, আবার সেটাকে মেনে না নিয়ে তিনি ফিরে চলে এসেছেন। এইরকমভাবে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি মসজিদে গেলেন সালাত আদায়ের জন্য, আজানের পর ওই মসজিদে ডাকাডাকি শুরু করেছে আর এত মিনিট সময় আছে আপনারা সবাই সালাতে চলে আসেন, তখন তিনি বললেন যে এই কে কোথায় আছে তোমরা আমাকে বেদাতি মসজিদে বের করে নিয়ে যাও।
তিনি দেখছেন যে আমি মুখে বলেও কাজ হবে না, আর হাতে বলার তো সুযোগ নাই হাত দিয়ে বাধা দেওয়ার, এই জন্য তিনি বের হয়ে চলে আসলেন অন্তর্দ্বারা ঘৃণা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মৌখিক বললেন এবং অন্তর্দ্বারা ঘৃণা করলেন, আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্তর্দ্বারা ঘৃণা করলেন। তো যখন যতটুকু আপনার ক্ষমতা রয়েছে এবং সুযোগ রয়েছে, আপনি শাসক বা আপনি বাড়ির কর্তা, আপনি এখন হাত দিয়ে বাধা দিতে পারবেন মুখে বলার সাথে সাথে, কিন্তু আপনি সাধারণ একজন মানুষকে দিয়ে হাত দিয়ে বাধা দেওয়াতে পারবেন না সব কাজে। যিনি মনে করেন যে জানেন, যেমন আলেম সমাজ, তাদের হাত দিয়ে বাধা দেওয়ার সুযোগ নাই, এটা শাসকদের কাজ, তো এখানে তাদেরকে মুখে বলতে হবে। যারা মনে করেন যে মুখে বললেও সমস্যা, তখন তাদেরকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে, সেখান থেকে দূরে সরে যেতে হবে। তা আপনার পরিবারে ঝগড়া হচ্ছে বা কেউ অত্যাচারিত হচ্ছে, আপনি হাত দিয়েও যদি বাধা দিতে না পারেন অন্তত মুখে বলেন। এ কথা মনে করার সুযোগ নাই যে আমি বললে যদি আবার শুরু করে কোনো কিছু, তো এটা যদি খুব ভয়াবহ আকার ধারণ করে বা আপনার স্মরণ হয় তাহলে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনি চেষ্টা করেন মুখে বলার জন্য, বাকিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ছেড়ে দিতে হবে। আর যদি দেখেন যে না খুবই কঠিন, তাহলে ওখান থেকে সরে যান, আপনি ওখান থেকে সরে যান, ওখানে থাকতে হবে না। যেখানে আপনি বাধা দেওয়ার সুযোগ রাখেন না, তিনটি পর্যায়ের কোনো একটা পর্যায়ে, তাহলে আপনি সেখান থেকে প্রস্থান করেন, অন্তর দ্বারা ঘৃণা করে সেখান থেকে আপনি দূরে সরে যান। আপনি এমনভাবে ঘৃণা করবেন যাতে সে বুঝতে পারে যে হ্যাঁ ঘৃণা করছে। তো ভয়েস লম্বা করে ফেললাম, যেই তিনটা ক্যাটাগরি উল্লেখ করলাম সে তিনটার মধ্যেই প্রতিবাদ করার জন্য চেষ্টা করতে হবে, সে তিনটার মাধ্যমে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।